আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আর্ট বাই অনন্যা অনু। শীতের এই মৌসুমে বিকেলের জন্য গরম গরম ময়দা আর ডিমের তৈরি নাস্তা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এগ ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তবে ময়দা দিয়ে একটু বেশি মজা হয়ে থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল। আপনারা কিন্তু চাইলে রান্নার রেগুলার তেলও দিতে পারেন। এখন খুব ভালো করে ময়দা আর তেলের মিশ্রণটাকে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে রাখা অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। সচরাচর আটা রুটি খাওয়ার সময় যে ডোটা আমরা বানিয়ে থাকি ঠিক তেমনই একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডোটাকে 2 থেকে 3 মিনিটের মতো মথে নিতে হবে। আর এখন এই ডোয়ের উপরে একটু তেল ব্রাশ করে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। অন্যদিকে ভিতরে পুরের জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। আমি আজকে 3টি ডিম ব্যবহার করব, আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। সেই সাথে নিয়ে নিয়েছি ব্রোকলি, গাজর, টমেটো, ধনে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। প্রতিটা ভেজিটেবলকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু নিয়ে নিতে পারেন। সেই সাথে কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা ঝাল খেতে পছন্দ না করলে আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন। আর নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল। এখানেও কিন্তু আপনারা নর্মাল তেলটা ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি একটা ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি ব্রোকলি আর গাজর কুচিটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি গাজর আর ব্রোকলিটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে টমেটো আর কাঁচামরিচটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ভেজিটেবলগুলোকে একটা সাইড করে আমি এক সাইডে দিয়ে দিচ্ছি 3টি ডিম। ডিমটাকে দেওয়ার আগে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর এখন অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখার জন্য। সম্পূর্ণ ভেজিটেবলটা কিন্তু এই পর্যায়ে রান্না হয়ে গিয়েছে। এখন ধনে পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে 15 মিনিট রেস্টের পর ময়দাটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এই ময়দাটাকে আমি আবারও 1 মিনিটের মতো মথে নিয়েছি। সেই সাথে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যে পরিমাণে ময়দা নিয়েছিলাম এতে আমার 6টার মতো রোল হবে। রোল বানানোর জন্য আমি একটু তেল মেখে নিচ্ছি। অবশ্যই তেল মেখে নিতে হবে, এখানে এক্সট্রা কোনো ধরনের ময়দা ব্যবহার করা যাবে না। এখন একটি লেচি দিয়ে আমি লম্বা করে একটি রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা কিন্তু এই রকম লম্বাই বানাতে হবে, কোনো ধরনের গোল হলে কিন্তু রোলটা ভালো হবে না। এখন এক সাইড থেকে আমি ডিম আর সবজির পুরটা দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা পুর দিতে যাবেন না, তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিমাণ মতো পুর দিয়ে সাইড থেকে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, যেন ভাজার সময় ভিতর থেকে পুরটা বের না হয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি ভাজটা দিয়ে নিচ্ছি। দুই সাইড থেকে মুখটা বন্ধ করে দেওয়ার পর আমি ভেজিটেবল দেওয়ার সাইড থেকে টেনে মুখটা আবারও খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এখন একটি পিজা কাটার নিয়ে আমি লম্বা করে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এই দাগটা কেটে নিতে পারেন। একটু ভালো করে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি দাগটা কিন্তু একদম নিচ পর্যন্ত কেটে ফেলিনি, শুধুমাত্র সৌন্দর্যের জন্য অল্প অল্প দাগ কেটে নিয়েছি আর এখন রোল করে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই কিন্তু সুন্দর একটি ডিজাইনে রোল তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
ঠিক এইভাবে প্রতিটা রোল বানিয়ে আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এক থেকে দেড় মাসের মতো। শুধুমাত্র ভাজার আগে ডিপ থেকে নামিয়ে নর্মালে 10 মিনিটের মতো রেখে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এই রোলগুলোকে আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা পারফেক্টলি গরম হয়ে গেলে আমি এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ভিতরের পুরটা একদম পারফেক্টলি রান্না করা আছে, উপরটা কিন্তু হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। চুলার আঁচ মিডিয়াম হাইয়ে রেখে উপরের কালারটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত আমি রোলটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি সব সাইড থেকে ব্রাউন কালার করে নিয়েছি আর এখন রোলগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকুন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।